রহিম সুপ্রিয় দর্শক স্রোত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেই বিষয়টা হলো মহিলারা পাঁচ বক্ত নামাজ পড়ার জন্যে মসজিদে জামাতে অংশগ্রহণ করা জুমার নামাজে অংশগ্রহণ করা এবং বিশেষ করে ঈদের নামাজে মহিলাদের অংশগ্রহণ করা জায়েজ আছে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে সে কারণ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা বলে রাখছি যে হানাফি এবং মালিকি সহ অধিকাংশ উলামায় কারাম এই কথার উপর ঐকমত যে কোনো মহিলাদের পাঁচ ওয়াক্ত নামাজে এবং জুমা ও ঈদের নামাজে অংশগ্রহণ করা মহিলাদের জন্যে জায়েজ নেই মাকরু এবং মাকরুয়ে তাহারিমি বলেছেন শুধুমাত্র হানাফি এবং মালিকী মাঝহবের মধ্যে হানাফি মাঝহের মধ্যে আবু ইউসুফ রহমতুল্লাহ শুধুমাত্র যারা বিদ্যা মহিলারা রয়েছেন শুধুমাত্র বিদ্যা মহিলাদের জন্যে অংশগ্রহণ করা তারা জায়েস বলেছেন মানে রকসদ বলা হয় যে শুধু জায়েজ বা এভাবে বা উত্তম বলেননি যে তাদের জন্য ছাড় আছে যদি তারা চাইলে অংশগ্রহণ করতে পারবেন সেটা মসজিদে গিয়ে জুমা পাঁচ ওয়াক্ত এবং ঈদের নামাজ আবার মহিলাদের ক্ষেত্রেও শর্ত আছে সেটা হলো শুধুমাত্র এশা এবং মাগরিবের নামাজ ও ফজরের নামাজ কারণ এই তিনটি নামাজ সাধারণত অন্ধকারের মধ্যে থাকে এই তিনটি নামাজের মধ্যে যারা বৃদ্ধা মহিলারা আছে তাদের জন্যে মোটামুটি ছাড় দেওয়া হয়েছে তা তবু উত্তম বলা হয়নি কিন্তু জোহর এবং এই আসরের ক্ষেত্রে ফোকায়ে কেরামের দ্বিমত আছে অনেকে সেটা মহিলাদের জন্যেও না বলেছেন এর যে আমরা হানাফি মজহাব সহ বিভিন্ন ওলামায় কেরাম যে মহিলাদের পাঁচ ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করা জুমার নামাজে পাঁচ রক্ত মসজিদে গিয়ে ঘরের মধ্যে সমস্যা নেই ঘরের মধ্যে মহিলারা চাইলে নিজেরা নিজেদের মধ্যে পুরুষরা মিলে নিজেদের ঘরের মধ্যে পড়তে পারে সেটা কোনো সমস্যা নেই সেটা ভিন্ন মাস আলা জুমার জন্যে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য ঈদের জন্য মসজিদে যাওয়া বা খোলা ময়দানে নামাজ আদায় করতে যাওয়া সম্পর্কে তো আমরা প্রথমেই দেখি কোরআনুল করিমের সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়াকর নাফি বইয়ুতি কুন্না ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিয়াতিল উলা ওয়াকিম না সলাত ওয়াতি না জাকাত ওয়াতি আল্লাহ রসুলা আল্লাহ পাকবুল আলমিন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আল যারা পবিত্রতম স্ত্রী বর্গ আমাদের ইমানদারদের মা উম্মাহাতুল মিনীন রিদুল্লাহ তাল আলহিন আজমাইনদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা ওয়াকার না ফিবুয়ুতি কুন্না আপনারা আপনাদের ঘরে অবস্থান করুন এবং জাহিলি যুগে যেভাবে বের হতো মানুষ মহিলারা সেভাবে আপনারা বের হবেন না নামাজ আদায় করুন জাকাত প্রদান করুন এবং আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য প্রকাশ করুন তো এই আয়াত থেকে আমরা দেখি যে এখানে মহিলাদেরকে ঘরে অবস্থান করার জন্যে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘর থেকে বের হওয়ার সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা নিষেধ করেছেন এবার আসি বুখারি এবং মুসলিম শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস যেটা আটশো পঁয়তাল্লিশ কিতাবুল আজানের মধ্যে এই হাদিসটা আছে এবং মুসলিম শরীফের বাবু খুরুজিন নিসা ইলাল মাসাজিদ এই অধ্যায়ের মধ্যে সাতশত পনেরো নম্বর হাদিসের মধ্যে আছে হজরতে আয়সা সিদ্দিকা রদিউল্লাহ তাল আনহা তাঁর সময়ের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন যে বর্তমান সময়ে মহিলারা যেভাবে মসজিদে যায় নামাজ পড়ার জন্য যায় আল্লাহ রসুসাই ইসলাম যদি দেখতেন তাহলে মহিলাদেরকে মসজিদে আসা থেকে সম্পূর্ণরূপে নিষেধ করতেন যেমনিভাবে বনি ইসরাইলদেরকে নিষেধ করা হয়েছিল তো এই হাদিস থেকে দেখা যায় যে মহিলাদের অবস্থা পরিবর্তনের কারণে ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা মুসলমান মহিলারা তারা নামাজে আসতেন তাদের অবস্থার আয়েশা সিদ্দিকার উদ্দিল্লাহ তালানহার সময়ের অবস্থা বেশি ব্যবধান না কিন্তু দেখা যায় সেই সময়ে অবস্থার এত পরিবর্তন হয়ে গেছে আয়েশা সিদ্দিকার দিল বললেন যে আল্লাহ রসুল দেখলে তাহলে মহিলাদেরকে নিষেধ করতেন তাহলে সেই আয়েশা সিদ্দিকার উদিল্লাহ তালানহার সময়ের চেয়ে আমাদের বর্তমান সময় আরও বেশি উন্নত হয়নি বরং আরও বেশি অবনতি হয়েছে তো সুতরাং সেই হিসেবে মহিলাদের আমাদের হানাফি মাজহাব মালিকী মাজহাব এবং বিভিন্ন আলামা কালাম বলেছেন যে মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়তে এবং চুমার আদায় করতে এবং ঈদের জন্য বের হওয়া মহিলাদের জন্য নিষেধ এবং বিভিন্ন হাদিস শরীফের মধ্যে মহিলাদেরকে ঘরের মধ্যে নামাজ পড়া হাদিস শরীফের মধ্যে মহিলাদের জন্য উত্তম বলা হয়েছে হাদিসের মধ্যে আছে যে খায়রু নিসা বাইতুহা যে মহিলাদের জন্য সবচেয়ে বড় মসজিদ হলো তার ঘর অন্য হাদিসের মধ্যে আছে যেটা ইমাম বাইহাক রহমতুল্লাহ পাঁচ হাজার তিনশত একাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল এরশাদ করেছেন সলাতু কুননা ফি বুয়ুতি কুন্না খাইরুমিন সলাতি কুননা ফি দুয়ারে কুন্না ও সলাতু কুননা ফি দুয়ারে কুন্না আফদাল মিন সলাতি কুন্না ফি মসজিদ জামা আল্লাহ রসুল সাহেব করেছেন যে মসজিদে জামাত সহকারে নামাজ পড়ার চেয়ে তোমাদের ঘরে নামাজ পড়া তোমাদের জন্য উত্তম এবং তোমাদের ঘরের মধ্যে অনেকগুলো কামরা আছে অনেকগুলো জায়গা আছে সেই জায়গাগুলোর মধ্যে যেই জায়গাটা সবচেয়ে বেশি গোপন এবং মহিলাদের জন্য সবচেয়ে বেশি ভিতরে সেই জায়গায় নামাজ পড়া আল্লাহ রসুল ইসলাম সবচেয়ে উত্তম বলেছেন এবং বাস্তবিক ক্ষেত্রে সাহবা কারাম মহিলাদের এই ধরনের বিভিন্ন রেওয়ায়ত পাওয়া যায় একজন উম্মে হুমায়ত নামে একজন তিনি বর্ণনা করেছেন যে আবি হুমায় সাঈদি রদুল্লাহমা যে তিনি আল্লাহ রসুলের খেদমতে এসেছেন বললেন ইয়ার রসুলাল্লাহ ইন মাক সালাত রসুল্লাহ আমি আপনার সাথে মসজিদে জমাত সহকারে নামাজ পড়তে চাই পছন্দ করি ভালোবাসি তখন আল্লাহ রসুলামের সাত করেন কাত আলিম তু আন্না কি তু না সলাতা মাইয়া আল্লাহ সাত করেন আমি জানি যে তুমি আমার সাথে নামাজ পড়তে চাও কিন্তু ওয়া সলাতুকা কি ফি কি কি সলাতি যে তোমার এটা লম্বা হাদিস ওয়া সলাতুকি ফি হৌজরাতি খায়রু মিন ফি কি ও সলাতুকি ফি দারিক মিন সলাতুকি ফি মসজিদি কমিক এইভাবে আল্লাহ আলাইহি আলাইসাল্লাম বললেন যে ঘরের মধ্যে অনেকগুলো কামরা আছে এই যে একটা বারান্দা আছে তারপর একটা ড্রয়িং রুম আছে তারপর একটা ডাইনিং রুম আছে তারপর একটা বেডরুম আছে এইভাবে আল্লাহ রসুল রসুলসলামের সাথ করেছেন যে তুমি তোমার বারান্দার থেকে প্রথমে তোমার মসজিদ থেকে তোমার ঘরে উত্তম তোমার ঘর থেকে ঘরের মধ্যে বারান্দায় উত্তম চেয়ে তোমার ড্রয়িং রুম আর উত্তম চেয়ে তোমার এভাবে ভিতরে রুম আর উত্তম এমন হতে হতে সর্বশেষ যেই ঘরে তুমি ঘুমাও সেই ঘরে তোমার জন্য নামাজ পড়া সবচেয়ে উত্তম তখন এই সাহাবিয়া আল্লাহ রসুলের সাহাবি মহিলা সাহাবি তখন তিনি আল্লাহ রসুলের এই নির্দেশ পেয়ে নিজের ঘরের মধ্যে একদম ঘরের খুব ভিতরে একটা জায়গাকে নির্ধারণ করলেন নামাজের জন্য সেটা তিনি মসজিদের মতো করে সেই জায়গায় তিনি নামাজ পড়তেন শুধু নামাজ পড়তেন তা নয় ওয়া আজ লামাহু ফাঁকানা তুসল্লি লাকিয়া লাকিয়াতিল্লাহ আজদাওয়াজাল্লাহ তিনি সেখানে সেটাকে একটু অন্ধকার করেছেন এবং সেখানেই তিনি সারা জীবন এনতে পর্যন্ত তিনি সেই জায়গায় নামাজ পড়েছেন তো এইভাবে বিভিন্ন হাদিসের মধ্যে আছে যে মহিলাদের ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম ঘরটাই হলো মহিলাদের জন্য সবচেয়ে বড় মসজিদ এবং সাহবাঈকরাম তাবিন তারা বলেছেন যে অবস্থার যেহেতু আন্নাল আন্না আহওয়াল না সে তাকাইয়ারাত বাদ রসুল্লা সালাম ইসান ওরে চালা যেহেতু আল্লাহ রসুলের পরে নারী এবং পুরুষদের অবস্থার পরিবর্তন হয়েছে এই কারণে যে যদিও বা ইসলামের প্রাথমিক যুগে বা রসুল করিম সাহে সময়ে অবস্থা ভালো ছিল বলে এই মহিলাদের জামাতে নামাজ পড়ার অনুমতি ছিল কিন্তু পরবর্তীতে অবস্থার পরিবর্তনের কারণে মহিলাদের নামাজে পাঁচ অক্ত নামাজে মসজিদে গিয়ে নামাজ পড়া জুমাতে অংশগ্রহণ করা এবং ঈদের নামাজে অংশগ্রহণ করা সেটা না মাকরুয়ে তাহারিমি বা সেটা এক প্রকার নাজায়জ হারামের পর্যায়ে পৌঁছে গিয়েছে অবস্থার পরিবর্তনের কারণে এবং আমরা জানি মহিলারা সাধারণত মহিলাকে বলা হয় আলমার আত আউরা। মহিলা হলেন সতর এবং মহিলা যত বেশি তার ঘরের যত বেশি গহীন কোঠার মধ্যে এই কোঠায় তার রুমের মধ্যে যত বেশি ভিতর রুমে পড়তে পারে মহিলাদের জন্য তত বেশি শ্রেয় তত বেশি উন্নত তাই বিভিন্ন হাদিস দ্বারা এবং সলফ সালহিনের কল দ্বারা বাণী দ্বারা এটা প্রমাণিত যে মহিলাদের জন্যে তাদের ঘরে নামাজ পড়া সেটাই সবচেয়ে বেশি উত্তম কোনো যুবতী মহিলার জন্যে পাঁচ অক্তা নামাজ জুমার নামাজ এবং ঈদের নামাজে অংশগ্রহণ করার কোনো অনুমতি নেই শুধুমাত্র যারা বৃদ্ধা মহিলারা রয়েছেন তারা চাইলে অংশগ্রহণ করতে পারবেন তাও তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে উত্তম বলা হয়নি বরং তাদের জন্য উত্তম হলো তাদের নিজেদের ঘর সেটাই হলো শরীয়তের ফয়সালা আল্লাহ আকরবুল্লা আলমদার বুঝা তফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম ওরা কাত